আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি যেই বিষয়টি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসায় মাদকা শক্তি বা নেশা সম্পূর্ণ দূর করার উপায় সেই বিষয়ে আলোচনা করব আমি ডাক্তার এ কে আজাদ সাহেব তার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন প্রিয় সুদী বিড়ি সিগারেট মদ গাজা হেরোইন ফ্যান্সিডিল ইত্যাদি নেশাকর ড্রাগ যারা দীর্ঘদিন থেকে খেয়ে আসছেন তাদের পক্ষে এগুলো হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয় কারণ এতে শরীরে কিছু মারাত্মক অসুবিধার সৃষ্টি হয় সেই জন্য এসব ড্রাগ সেবনের পরিমাণ প্রতি সপ্তাহে একটু একটু করে কমিয়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে তাদের পরিমাণ কমাতে কমাতে একেবারে বন্ধ করে দিতে হবে পাশাপাশি ডাগের পরিমাণ কমানোর ফলে শরীরের যেসব অসুবিধার সৃষ্টি হয় সেগুলো দূর করার জন্য ঔষধ খেতে হবে দীর্ঘদিন নেশা করার পর চেষ্টা তদবির করে পরবর্তীতে সেটি বন্ধ করতে সক্ষম হলেও সেই নেশার প্রতি অনেক বছর পরও একটা মারাত্মক আকর্ষণ থেকেই যায় ফলে সুযোগ পেলে সেই নেশা আবারও শুরু করে দিতে পারেন এজন্য নতুন কোনো ভালো বিষয়ে নেশা সৃষ্টি করা দরকার যেমন স্বামী স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা জ্ঞান অর্জনের নেশা ইবাদত বন্দেগি নামাজ রোজা কোরআন তেলাওয়াত মানব সেবা কম্পিউটার ফটোগ্রাফি ইন্টারনেট ব্রাইজিং ইত্যাদি ইত্যাদি নেশা সৃষ্টির মাধ্যমে অতীতকে ভুলে থাকার চেষ্টা করতে হবে তার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়া দরকার যে আমি আগামী ওই তারিখ থেকে বিড়ি সিগারেট বা হেরোইন ফ্যান্সিডিল নেশা বন্ধ করে দিব হেরোইন ফেতেডিনের নেশা দূর করতে এবাবে চেষ্টা করতে হবে অ্যাবেনা সেটাই একটি শ্রেষ্ঠ ঔষধ যারা হেরোইন বেশি পরিমাণে খান তারা ধীরে ধীরে ইহার মাত্রা কমিয়ে আনুন এবং পাশাপাশি সেটাই বা পনেরো ফোটা করে নিম্নশক্তিতে রোজ বেলা করে খেতে থাকুন পকান্তরে যারা অল্প পরিমাণে হেরোইন পেতেডিন খেন তারা এগুলো পুরোপুরি বন্ধ করে দিন এবং তার বদলে এবেনা সেটাই বা পঞ্চাশ ফোটা করে তিন তিনবেলা খান কোনো শারীরিক সমস্যা হবে না সাধারণত এসব মাদকদ্রব্য হঠাৎ করে বন্ধ করে দিলে শরীরের যেসব মারাত্মক সমস্যা দেখা দেয় এভাবে অ্যাভেনা সেটাই বা সেগুলোকে সফলতার সাথে সামাল দিতে পারে এটি মাদার টিনসের বা শক্তিতে এবং আধা গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খাবেন অ্যাসারাম ইউরু শরীরের অপর মদ ফেন্সিডিলের প্রভাব কমিয়ে মদ পানের নেশা ছাড়তে সাহায্য করতে পারে নিম্ন শক্তিতে অর্থাৎ মাদার টিনসের পাঁচ থেকে দশ ফোটা করে রুশ তিনবেলা খেতে পারেন হা পেথেডিন হেরোইনের নেশা ছাড়াতেও এটি একই মাত্রায় ব্যবহার করতে পারেন প্রিয় ভাই ও বন্ধুগণ নাক্সবম মদ ফেন্সিডিল দীর্ঘদিন সেবনে শরীরের যে ক্ষতি হয় নাক্সবমিকা তাকে ফুষিয়ে দিতে পারে পাশাপাশি এটি মদ ফ্যান্সিডিলের নেশাচারতে ব্যবহৃত হয় মাত্রা হবে নিম্ন শক্তিতে অর্থাৎ মাদার টিনসের পাঁচ থেকে দশ ফোটা করে রুজ তিনবেলা সালফিউরিক অ্যাসিড ওষুধটি মদ ফেন্সিডিলের নেশা ছাড়তে একটি অসাধারণ ক্ষমতা সম্পন্ন ঔষধ সাধারণত দু চার দিন খাওয়ার পর থেকেই শক্ত ব্যক্তি মদ ফেন্সিডিলের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে নিম্ন শক্তিতে অর্থাৎ মাদার সিনসার পাঁচ থেকে দশ ফুটা করে রোজ তিনবেলা দুই থেকে কয়েক সপ্তাহ খেতে পারেন এমনকি নেশা আসক্ত ব্যক্তি যদি ওষুধ খেতে চায় না তবে তার মদ বা ফেন্সিডিলের সাথে মিশিয়ে খাওয়ালেও কাজ করবে তাছাড়া পানি চা দুধ ইত্যাদির সাথেও মিশিয়ে খাওয়াতে পারেন প্রিয় বন্ধুগণ স্টেফিসেগ্রিয়া হচ্ছে বিড়ি সিগারেট অর্থাৎ ধূমপানের নেশা ছাড়াতে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ঠ ঔষধ এটি ধূমপানের প্রতি আকর্ষণ কমিয়ে দিয়ে সেটি বন্ধ করতে সাহায্য করে এটি নিম্নশক্তিতে অর্থাৎ মাদার মাদার টিঞ্চার ইত্যাদি যে কোনো শক্তিতে খেতে পারেন তবে যত শক্তিতে খাওয়া যায় তত উত্তম রোজ পাঁচ ফোটা করে সকাল সন্ধ্যা দুবার টেবেকাম নামক ঔষধটিও দুমপানের নেশা দূর করতে সাহায্য করে এটিও একটি নিয়মে খেতে পারেন দুমপানের নেশা চালাতে আরেকটি উৎকৃষ্ট ঔষধের নাম হল চায়না প্রিয় বন্ধুগণ আপনি দুমপান মুক্ত হন সুন্দর জীবন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই বিএইচ ইন্টারন্যাশনাল টিভিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ওলে ক্লিক করে আমাদের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ